আমি আপনাদের সকলকে জানাই স্বাগত লালমুখী রান্নার ঘর থেকে জানাই প্রণাম। আজ আমি আপনাদের কাছে একটা চিংড়ি মাছের রেসিপি দেখাতে চলেছি। আমি যে রেসিপি দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি। আমার বাগদা চিংড়ি আমি ভালো করে ধুয়ে বেছে রেখে নিয়েছি। আর আমার যে চিংড়ি মালাই কারি বানাতে যা যা লাগছে, লাগছে জিরে, গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন, হলদি পাউডার, দুধ, সর্ষের তেল, দেখি মরিচ, রেড চিলি পাউডার, লাগছে নারকেল দুধ মালাই, লাগছে দুধ, আদা রসুন পেস্ট, টমেটো বাটা, পেঁয়াজ বাটা। আমি প্যান কানে গরম হয়ে গেছে, আমি দিচ্ছি সর্ষের তেল। এটা গরম হতে হতে আমি এক চামচ নুন, হলুদ, আমি এগুলোকে মেখে, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। উল্টে নেব, ভাজা হয়ে এসেছে, আমি আরো একটুখানি সর্ষের তেল দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা, হলদি পাউডার, এক চামচ জিরা পাউডার, দিচ্ছি চিনি, দিচ্ছি নুন এক চামচ, রেড চিলি পাউডার, দুধ দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আমি পুরো দুধটাই দিয়ে দিলাম, যদি সোয়া ক্রিম আমি নারকেলের সাথে মিক্স করে রেখেছি, দু চামচের মতো দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এখন অলরেডি আমার চিংড়ি মালাই কারি, আমার কিছু করার নাই। দেখুন আপনারা ভালো করে দেখে নিন,
এর মধ্যে লাস্টে আমরা ক্রিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ঘরে ক্রিম নাই, আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়ে বানিয়ে দেখে দিলাম। আমি দিয়ে দিচ্ছি ঢাকনা, গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুগণ, আপনারা এই রেসিপি ঘরে অতি অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করার পর লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।